কত ওভারটেক করি গেলাম, ওটা তো আমি এখনো ওভারটেক করতে পারি, কিন্তু ঘটনা কি ওর সঙ্গে পাল্লা দিল না। ও মাঝখানে ওয়ার যায়, ও মাঝখানে কি ওর অবস্থা দেখেন, খেয়াল করেন কি করে ও, এ কত সময়ের ভিতরে কতগুলো সিগন্যাল চেঞ্জ করবে। ওই তো মানে খুবই খারাপ, মানে লাইন এত ঘন ঘন চেঞ্জ করাটা ঠিক না, অত বড় গাড়ি, অত বড় গাড়ি, অত বড় লাইন চেঞ্জ করা উচিত। সে কিন্তু অলরেডি বের হয়ে যাইতেছে রাস্তা থেকে, এই যে লাগছে উত্তর করে নিব। এলাকায় ছেড়ে দিছে মালিকের অর্ডার দিছে যত তাড়াতাড়ি। ফেনীতে তো ওদের স্টার লাইনের দাপটে অন্য কোনো গাড়ি যাইতে পারে না। পরে লাস্ট হচ্ছে ইয়ে কোনটা জানি নাবিল না কি যেন একটা ঢুকছে, হ্যাঁ স্টার লাইনের হ্যাপি পাওয়ার ফেনীতে পলিটিশিয়ানদের গাড়ি হয়ে যাওয়া। ভালো গাড়ি এই গানে দাঁড়ায়
স্ট্যাটাস পায় নাই তো এই কারণে ইয়ে হতে হয়, মজা করতে হয়। তাহলে ওরা ওরা হচ্ছে মানে এই এই রোডের বাস সবগুলো হচ্ছে প্রতিযোগিতা করে কি কারে কত আগে না যে ইয়ে করতে হবে। Thank you.